এটা আমি কলম নিয়ে ড্রয়িং করে দেখাই। এটা হচ্ছে লতা, লতা টাইপের একটা ফুল, লম্বা ডাটা থাকে আর কি। হ্যাঁ, ডাটা থাকে লম্বা। এবং লতা টাইপের থাকবে আর কি, এইসব জায়গায় ফুল থাকবে সারা ঝোপের মতো। এটা পরে দেখাবো আর কি। আর হচ্ছে এটি আর কলিগুলো হচ্ছে এরকম সবুজ, এরকম কলিগুলো থাকবে। তো আমরা এটা একটু কালার করবো আর কি। যেটা শিখতে হবে সেটা হচ্ছে কসমাস ফুল, এটা তো আসলে একটু বড় হয়, তো ওই ক্যাটাগরি কসমাস ফুলের মতোই আর কি। কিন্তু ফুলের মুভমেন্টগুলো মানে বিভিন্ন দিকে ঘোরানো থাকে, ঝোপ আকারে থাকে আর কি। কসমাস তো সিঙ্গেল একটা ফুল, আর এটা হচ্ছে একটা ঝোপের মতো ফুল, অনেকগুলো একত্রিত হয়ে একটা ফুল। একটা ডাটা থাকে কিন্তু চারপাশে ঘোরানো থাকে ফুল, মানে একটা ডাটার সাথে বিভিন্ন দিকে ঘোরানো থাকে। এই জন্য এই যে ওভালের যে ব্যবহারটা, এটি কিন্তু ব্যাপক করতে হবে, ওভালের ব্যবহারটা, না হলে কিন্তু আসলে এই ফুলটা পারফেক্টলি ড্রয়িং করা যাবে না আর কি। হ্যাঁ, এরকম আপনি পারফেক্টলি ড্রয়িং করতে গেলে তারপর কালার কম্বিনেশনের একটা ব্যাপার আছে, এটা দেখা নেবে কালারের সময় আর কি। একদম মাথা পর্যন্ত এরকম কলিগুলো হয় আর কি। যে এটা সিঙ্গেলটা আমরা শিখি, ডাবলটা এটা দেখলেই পারা যাবে, কিন্তু সিঙ্গেলটা পারলে ডাবলটা, ডাবল অর্থাৎ অনেক ঝোপ করা যাবে তখন। কিন্তু তার আগে তো আমাদের সিঙ্গেলটা শিখতে হবে। হ্যাঁ, এই আর হচ্ছে অন্যান্য যে ফুলগুলো আপনারা আপনি করছেন এগুলো আমি দেখে দিব, সমস্যা নেই, আপনি কাজ পাঠান। আমি যদিও একটু অসুস্থ অনেক, তারপরে আসলে ছবি না তো ভালো লাগবে না, যার কারণে আমি মানে অসুস্থতা নিয়েই আবার কাজ শুরু করছি আর কি। এবং হলুদ রঙটা দিতে হবে এখানে, জাস্ট করে দেখাচ্ছি আর কি কালারটা। এটা হচ্ছে ফুলটা হচ্ছে লাইট গ্রিনের আর কি, কুলিগুলো। হ্যাঁ, লাইট গ্রিন হবে পরে, এটাকে ওয়াটার কালার আমরা যে